আজকে যে ভিডিওটা একটা ভিউ রিকোয়েস্টে আপনারা কমেন্ট দেখতে পাবেন ওপরে কমেন্ট করেছে যে মোবাইল নম্বর দিয়ে তো ফেসবুক খুলেছে কিন্তু ফেসবুকে আমি যদি ইমেল দিতে চাই কিভাবে দিব মানে ইমেল আইডি আপনারা যদি চান যে আপনার ফেসবুক আইডিতে আপনার ইমেল আইডি কে কিভাবে অ্যাড করবেন তাহলে ভিডিওটা লাস্ট দেখুন আমি খুব সুন্দরভাবে আপনাদের দেখিয়ে দেবো খুব সহজভাবে আপনাদের বুঝিয়ে দেব যে আপনি আপনার ফেসবুক আইডি তে কিভাবে আপনার ইমেল আইডিতে এড করবেন আমার চ্যানেল যদি আপনারা নতুন এসে থাকেন ভিডিও নিচে যে লাল বোতাম আছে সেখানে ক্লিক করুন আর ঘন্টার মত আছে সেখানে ক্লিক করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও না আসলে আপনারা খুব সহজে পেয়ে যাবেন আপনারা দেখছেন অসমো চ্যানেল আমি বিগ চলেন শুরু করছি চলেন তাহলে শুরু করা যাক আপনারা যে ফেসবুক অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন সেটা উপরে আপনারা ক্লিক করবেন ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর দেখবেন আপনারা ইন্টারফেস এই টাইপের দেখাবে তো আপনার ওপরে দেখবেন আপনার ডান দিকে যে আপনার ছোট্ট একটা ছবি দেখাবে আর থ্রি লাইনের মতন এর ওপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আপনার নিচে চলে আসবেন নিচে আসার পর দেখেন এখানে লিখে আছে কি সেটিং অ্যান্ড প্রাইভেসি এর ওপরে ক্লিক করবেন সেটিং অ্যান্ড প্রাইভেসির ওপরে ক্লিক করার পর দেখবেন এখানে দেখেন লিখা আছে তারপর দেখেন এখানে প্রাইভেসি লিখা আছে এর ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে চলে আসেন নিচে আসার পর দেখেন এখানে আপডেট ইয়োর প্রোফাইল ইনফরমেশন এখানে যে লেখা আছে এই লাইনটা এর ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দ্বিতীয় নম্বর যেটা দেখেন লিখা আছে কন্ট্যাক্ট ইনফো লেখা আছে যে এর ওপরে ক্লিক করবেন এর ওপরে ক্লিক করার পর দেখবেন আপনার ওপরে মোবাইল নম্বর দেখাবে আর নিচে আপনার ইমেল আইডি তো আমি ইমেল আইডি অ্যাড করে রেখেছি আপনাদের যদি এখানে ইমেল আইডি অ্যাড না দেখায় তাহলে এখানে দেখবেন অ্যাড ইমেল আইডি বলে একটা অপশন থাকবে লেখা অ্যাড ইমেল আইডির ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে আপনার ইমেল আইডি দিবেন আর ওপরে আপনার ইমেল আইডি দিবেন আর নিচে আপনার ফেসবুক পাসওয়ার্ড দিবেন তারপরে অ্যাড ইমেল করলেই আপনার ইমেল আইডি অ্যাড হয়ে যাবে আমার যেমন ওপরে অ্যাড করা আছে কিন্তু আমার ইমেল আইডি এখানে অ্যাড করা আছে আর এখানে দেখবেন আপনার তো এইভাবে আপনার ইমেল আইডি আর আপনি যদি চান যে আপনার এইভাবে আপনার ইমেল আইডিকে আপনারা খুব সহজভাবে অ্যাড করে দিতে পারবেন তো আপনাদের কোনো কোশ্চিন থাকলে নিচে কমেন্ট করবেন আমি যতটা পারি আপনাদের কোশ্চেনে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কি বা আর ভিডিও নিয়ে আসারও চেষ্টা করব আর ভিডিওটা আপনাদের একটুও কাজে লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে